হে গাইস, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের চলে এসেছি। আজকে আমি কয়েকজনের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো, মানে আমার স্কুল ফ্রেন্ড, অনেক বছর পর দেখা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই সবাইকে, চলো। এগুলো সব আমার বান্ধবী বললাম না, মানে বান্ধবী অনেকজন আছে এখানে, বোনও আছে অনেকগুলো। তো চলো তোমাদেরকে ইন্ট্রোডিউস করা। এটা হচ্ছে বুলটি, ঠিক আছে? আর এটা হচ্ছে ইত্তু, এটাকে এটা হচ্ছে মিলি, একটা বোন হয়। আর এটাও একটা বোন, মানে বুলটির কি একটা বোনই হয়, ঠিক আছে? তো আমাদের অনেক আজকে, তো ওর রেশমি ওর নাম। তো আজকে আমরা অনেক বছর পর, মানে একসাথে, মানে অনেক বছর পর দেখা হলো, মিট করলাম। তো অনেক কিছু স্মৃতি মানে ভেসে উঠছে। এটা তো বুলটিদের বাড়ি, এখানে এসে আমরা মানে কত কি করতাম যেটা ঠিক নেই। তো মানে কাকিমা বলে বুলটির মা, মানে অনেক গল্প করতাম সবাই মিলে। তো আজকে ওই গল্পগুলোই হচ্ছিলো। তো বল স্কুলের গল্পগুলো। আমি শুরু করছি, মানে আমরা প্রতিদিন সাইকেলে করে স্কুল যেতাম, ঠিক আছে, সবাই মিলে, বুলটি ইত্তু এরা সবাই মিলে। তো প্রতিদিন আমরা মানে কাঁসার খেতাম, পড়ে যেতাম, ঠিক আছে, মানে ঘর থেকে সুস্থ আর লোকে তুলে আসতো। মানে একবার এমন হয়েছিল যে আমি প্রথমে পড়েছিলাম, আমার ওপর তিনটে সাইকেল, তারপরে বুলটি, তারপরে ইত্তু, ঠিক আছে, তারপর মানে আমি উঠতেই পারিনি। তো এরকম প্রচুর স্মৃতি রয়েছে। তো সেগুলো বল তোরা। তো অনেক কিছুই আছে, মানে আমাদের প্রায় স্কুল ছেড়ে কত বছর হলো এখন? 2011-এই আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি। তারপরে দিদার মতো ডিটাচ হয়ে সব, মানে দূরে দূরে, কেউ চাকরি করে, কেউ মানে হাউস ওয়াইফ, বিয়ে হয়ে গেছে। তো অনেক দূরে দূরে। তো অনেকদিন পর একটা মানে সুযোগ এলো যে, তো আমরা প্ল্যানিং করলাম চলো আজকে মানে একসাথে একটু আড্ডা মারবো। তো চলো, একটু চলছে নেবো। আচ্ছা, তো এই চলছে আমাদের কথাবার্তা, গল্প তো চলবে, তারপরে কিছুদিন পর বাড়ি যাবো। তো চলো আমাদের গল্প আমরা কি করি, চলো দেখো তোমরা। তো এটা বুলটিদের ঘর। বুলটি এখন নিচে কিছু মানে স্ন্যাক্স ট্যাক্স আনতে গেছে, আমাদের মানে একটু খাওয়া দাওয়া হবে, তো তারপর গল্প হবে, আড্ডা মারা হবে। তাই আমরা এখন এই রুমে চলে এসেছি। বুলটি তো ভীষণ সংসারী মানুষ। আচ্ছা, বিছানা টিচারে ভালোই গুছিয়ে রেখেছে, সব এখন খুব সংসারী হয়ে গেছে। আমরা যে অ্যালবেলে ছিলাম, বাপরে প্রতিদিনই পড়ে যেতাম, আর কি বলবো, এত অ্যালবেলে ছিলাম তার ঠিক নেই। তাও এখন একটু সংসারী হতে হয়েছে, কিছু করার নেই। তো এই হলো আমরা গল্প করি, চলো তোমরা দেখো, চলো। খাবো আমরা এখন, যা গরম, বাপরে, মানে দেখতে পাচ্ছি একদম ঘেমে গেছি, প্রচন্ড গরম এখন, প্রচুর গরম, বাপরে টিচার মানুষ হয়ে গেছে, তো আজকে অনেকদিন পর মানে এরকম আড্ডা মারাচ্ছি, অনেক বছর পর। তো প্রচুর ভালো লাগছে, ওই পুরোনো দিনগুলো সব মনে পড়ছে। আমরা অনেকদিন পর খুব সত্যি এনজয় করছি, কিন্তু এত ভাবছি কেন বুঝতে পারছি না, ব্যাপার একটু গরম পড়েছে, বাপরে প্রচুর খেমে গেছি, ঠাকুরের নাম সংকীর্তন আছে। তো বাড়িতে অনেক লোকজন আসছে, এদের বাড়িতে, তো আমরা একটুখানি মানে বুলটিও ব্যস্ত হয়ে যাচ্ছে। তো আমরা জন্য একটু পরে বাড়ি চলে যাবো, তারপরে কালকে আবার দেখা হচ্ছে। কিছু করার নেই, তো কালকে আবার আসবো বুলটিদের বাড়িতে। তো চলো আমি একটু পরে বাড়ি চলে যাবো, চলো তারপর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি চলে যাচ্ছি,
মানে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, কারণ বুলটিতে বাড়িতে অনেক লোকজন সব আসছে, তাই জন্য মানে সন্ধেও হয়ে গেছে। রিমো ঘরে মানে বলছে মাম্মাম কোথায় গেল, মাম্মাম কোথায় গেল, তাই চলে যাচ্ছি এখন। চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। বুলটিতে বাড়ি থেকে এক্ষুনি ফিরলাম, সন্ধে হয়ে গেছে, তো এবার চাটা খাবো। মা চা করেছে, চা খাবো, তারপরে দেখি কি খাওয়া যায়। তো চলো আমি চা খেয়ে নিই। তো চলো, হ্যাঁ, তো আজকে তো বেঙ্গলি নববর্ষ ছিল বাঙালিদের, তো ভালোই কাটলো অনেক, মানে বছরের প্রথম দিনে সমস্ত পুরনো বন্ধুদের সাথে দেখা হলো, তো খুব ভালো লাগছে। বাড়িতে হচ্ছে গানটা, আমি তো এখন চা খাচ্ছি, চা চলে এসছে আমার। আমি চাটা খেয়ে এখন উপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, কারণ নিচে এত গরম ছিল, তো উপরে আমাদের মানে জানলাগুলোতে প্রচুর হাওয়া আসে, তাই ওপরে চলে এলাম। আর আমার পিছু পিছু অ্যাজ ইউজুয়াল রিমো চলে এলো, মাম্মাম যেখানে যাবে রিমো সেখানেই যাবে। তো মা এখন রান্না করছে, আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো তখন যখন খাবো। তো রিমো দেখো খেলছে, তো চলো আমি আর কি কি করি তোমাদেরকে দেখাই। ওর হাত দিচ্ছ তুমি দাদা ভাইয়ের এগুলোতে? ও গরম করছে তোমার, বলো, বলবে না? বক করে করতেই থাকে, তো যখনই আমি ক্যামেরার সামনে ওকে আনি যে বলি যে কিছু বল, তখন বলে আমি বলবো না, আস্তে আস্তে কথা বলবো, তো বলতেই চায় না, তো এইভাবেই চলতে থাকে। কিন্তু দেখলে যে আমার স্কুলের ফ্রেন্ডদেরকে দেখালাম তোমাদেরকে, তো অনেকদিন পর দেখা হলো একসাথে, মানে মিট করলাম, প্রচুর ভালো লাগলো, মানে স্কুলের ওই দিনগুলো মনে পড়ে গেলো, কারণ এখন সবাই বাইরে থাকে, তো হয় না একসাথে মিটিং মানে মিট করা, তো অনেকদিন পর হলো, খুব ভালো লাগলো, প্রচুর এনজয় করলাম। তো কালকে আবার ওদের বাড়ি যাবো, ওই ফ্রেন্ডের বাড়ি, তো কালকে তখন আবার তোমাদেরকে সব দেখাবো। এখন দেখতেই পাচ্ছি ভীষণ রাত হয়ে গেছে অনেকটাই, তো আজকে রাত করেই ফিরেছি। তো চলো এরপরে আমরা নিচে যাব, তো মানে প্রায় 9:30 বেজেই গেছে, তো এরপর খাবার মানে খাবারটা আবার খাবো, তারপরে তো রাত্রেবেলা ঘুমোবো। তো চলো খেতে চলে এসেছি রাত্রে ডিনার করতে, আজকে কী হয়েছে দেখাই তোমাদেরকে, চলো আর আমি খেয়ে নিই। চলো আমাদের যে পোলাও হয়েছে, গোবিন্দভোগ চালের পোলাও, তো এরপর আমি খাবো। তো আমি এখন খাবো আমার পোলাও, এটা খেতে আমার খুব ভালো লাগে, কারণ গোবিন্দভোগ চালের পোলাও, বাসমতি চালের ফ্রাইড রাইস হয়, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে, গোবিন্দভোগ চালের মানে যে গন্ধটা ওঠে খুব ভালো লাগে এটা। আমি এখন খাচ্ছি, তোমরা নিচে সবার, তোমরা নিচে সবাই ডিনার করছো এখন, সবাই ডিনার করে নাও। রিমো জাস্ট খেয়ে মায়ের সাথে শুতে গেল পরে, তো আমি এবার যাব। এটার সাথে আমার তরকারিও লাগে না, মানে মিষ্টি মিষ্টি তো, শুধু মানে পোলাওটাই আমার ভালো লাগে। তোমরা তো দেখছো আমার ভিডিওগুলো, তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর প্লিজ শেয়ার করো, আর যারা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা করে দিও, নাহলে আমার যে নতুন ভিডিওসগুলো সেগুলো তোমরা দেখতে পাবে না। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে, গুড নাইট।